भारतीय जनता पार्टी माननीय लक्ष्मण गोड़ई जिला सभापति साथ राजू बनर्जी राणबंग जोड़े पर्यवेक्षक तथा राज्य अन्यतम सह सभापति সম্পূর্ণ মানুষের সঙ্গে আছে, যে কোনো আপদে বিপদে পাশে থাকবো। এই আজকে সভা শুভ সকালে অঙ্গীকার করে রাজু দানের ভাইকে তুলে দিচ্ছি আজকে সার্বিত রাখার জন্য। এবং যে তৃণমূল কংগ্রেসের গুন্ডামি শুরু করেছে, যেভাবে তৃণমূল পশ্চিমবঙ্গের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, সংখ্যালঘুদের ভাইদের শুধু মুখে উন্নয়ন কথা বলেছে, বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। আমরা সংখ্যালঘু ভাইরা বুঝতে পেরেছি, একমাত্র বিজেপি মোদি নেতৃত্বে যে বাংলা উন্নয়ন চলছে, ভারতবর্ষের উন্নয়ন চলছে, মোদির সাথেও থাকতে চাই, বিজেপির সঙ্গে থাকতে চাই। তাই সংখ্যালঘু ভাই যে ভুল বোঝানো হয়েছে, আমরা আর ভুল বুঝতে রাজি নই। তাই আজকে রাজুদের হাত ধরেই আজকে আমরা জয়েন করব। ইতিমধ্যে আসানসোল নর্থে শুরু হবে, ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে। আমরা আজকে রাজুদার যে ব্যস্ততা অমিতশার ভূত মমতা ব্যানার্জিকে তাড়া করছে, পিছন ছাড়ছে না, তাই আমাদের কার্যক্রমকে নকল করছে, টুকলি করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিবিআই তদন্ত করতে দিক না, কত কোল মাফিয়া আছে, বালি মাফিয়া আছে, আয়রন ওর মাফিয়া আছে, সব কটা মাফিয়ার সাথে তৃণমূলের প্রত্যক্ষভাবে যোগাযোগ আছে। মামা মামা প্রমাণ আর কিছুদিন পর পাবে। এখানে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কার? রাজ্য সরকারে। রাজ্য সরকার এইভাবে দায় এড়িয়ে যেতে পারে না, কারণ এর সাথে পুলিশের সাথে তৃণমূলের নেতারা আছে আর তার সাথে এই মাফিয়ারা রয়েছে। সবার যোগ সাজে যে এখানে এই কয়লা চুরি কারবার হয়, বীরভূমে বালি চুরি কারবার হয়, বর্ধমানে বালি চুরি কারবার হয়, বাঁকুড়াতে বালি চুরি কারবার হয়, আর এখানে যে আয়রন ওরের ব্যাপার আছে সেটাও একইভাবে পুরো তৃণমূল কংগ্রেস তারাই এটাকে চালায়, তারাই এটাকে কন্ট্রোল করায়। সিবিআই হোক আর আমেরিকা বা অন্যান্য জায়গা থেকে, জর্জ বুশ এখন ফাঁকা বসে আছে রাষ্ট্রপতি নেই, তাকে নিয়ে যদি তদন্ত করতে হবে সেটাও করবো। কিন্তু সব তদন্তের আগে কয়লা মন্ত্রকের যিনি মন্ত্রী আছে তার তো রিজাইন করা উচিত, কেননা সিআইএসএফ বলে একটা ফোর্স আছে যাদের কাজই হলো কয়লা চুরি আটকানো। তো তারপরে তিনি যদি বলছেন যে কয়লা চুরি হচ্ছে, তাহলে সিআইএসএফ এর পিছনে এক কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের পয়সা যেটা যাচ্ছে, যিনি কয়লা মন্ত্রী আছে তারও তো কাজ হলো যেটা আটকানো, এখানকার যিনি মন্ত্রী আছেন। এবং যখন এই এলিগেশন কবে থেকে উঠছে বলুন তো, কয়লা চুরি নিয়ে, যেদিন থেকে বাবুল সুপ্রিয় আসানসোলের এমপি হলে তার ছ মাস পর থেকে কয়লা চুরির একটা অভিযোগ উঠছে, তার আগে তো এটা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এখানে বাবুল সুপ্রিয় এমপি ছিলেন না ততদিন তো এটা ছিল না। তো এটা তো জবাব বাবুল সুপ্রিয় দেওয়া উচিত, যদি কোথাও কয়লা চুরি হচ্ছে তো বাবুল সুপ্রিয় জবাব দেওয়া উচিত যে উনি এমপি হওয়ার পর, উনি মন্ত্রী হওয়ার পর কেন কয়লা চুরি হচ্ছে, তার আগে তো ছিল না। তাহলে কি কোথাও না কোথাও একটা উৎসাহ পেয়েছে তারা, কোথাও না কোথাও একটা সাপোর্ট পেয়েছে তারা, এটা তদন্ত অবশ্যই হওয়া উচিত। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।